Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back again after a short break to the last and the third segment of this seventh episode of Taste of Learning. Alhamdulillah, we are trying our best to provide you a taste of learning. We can see that some members of our community are calling us and also providing us with their best of support, with their advice. Alhamdulillah, solid suggestions are coming from the experienced presenter, Brother Abdul Basit, and some more parents, alhamdulillah. Now, at this point, at this segment, we would like to recap from the previous segment, which was planning and sparing time to the children. How do you plan, how do you remove the barriers for a child's learning when you are providing support to your child? At this point, we can see we have a guest here, Shamsul Haq Chowdhury. He's a parent and community activist. Assalamu alaikum warahmatullahi. Kemon achen Shamsul Haq bhai? Assalamu alaikum. Ji alhamdulillah bhalo achi. To inshallah amra shuru korbo apnake diye je amra planning er byapare kotha bolchilam ar ki je ki rokom planning kora jay ekjon parent hisebe apni apnar bachcha ke jokhon support deben shekhaben তারপর কি ধরনের রুটিন আপনি করতে পারেন, আপনার নিজের জীবনের কোনো উদাহরণ আছে কিনা এই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলেন প্লিজ। প্যারেন্টাল সাপোর্ট বা রুটিন যেটা আপনি বলছেন, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা বাচ্চা যখন স্কুলে যাওয়ার বয়স হয় তখন থেকেই এই সাপোর্ট এবং রুটিনের প্রয়োজন আছে। এজ এ প্যারেন্টস হিসেবে আমি যেমন প্রত্যেক দিন সকালে যখন বাচ্চা ঘুম থেকে উঠবে, নাস্তা করে স্কুলে যাবে, স্কুলে লেখাপড়া শিখবে, ঘরে আইসা সে কী করবে, ওইটারও একটা রুটিন থাকা দরকার। কারণ এটা প্যারেন্টসের একটা রেসপন্সিবিলিটি, এবং কখন ঘুমাবে এই রেসপন্সিবিলিটি যদি প্যারেন্টসের থাকে। আপনি যদি আপনার বাচ্চাদের কে কোন স্কুলে যায়, কোন ক্লাসে পড়ে, কীরকম রেজাল্টের মধ্যে ভালো রেজাল্ট, এই জিনিসগুলো উদাহরণ হিসেবে দেন, তাহলে হয়তো অনেক দর্শক। ইন দ্য মিন টাইম যেমন আমি এজ এ প্যারেন্টস হিসেবে আমি এবং আমার ওয়াইফ, আমরা বউতি, আমার দুটা ছেলে আছে, কোনো মেয়ে নেই, না কোনো মেয়ে নেই। আচ্ছা, তো ওদেরকে একটা ডেইলি একটা রুটিন আছে, ওরা কখন স্কুল থেকে আসবে, কখন কোন ক্লাসে পড়ে। এই একজন ইয়ার 12 এ পড়ে, ইয়ার 12, ইয়ার 12, আর একজন ইয়ার 9 এ পড়ে, ইয়ার 9। ওকে, যে তো ওরা যখন স্কুল থেকে আসে, তো ছোট বাচ্চা সে ওই মাদ্রাসায় যায়, 5 o'clock, আসার পরে সে 2 ঘন্টা আবার স্টাডি করে, হোম স্টাডি। ওদেরকে একটা রুটিন আছে যেটা আমরা ইয়ে করে দিছি আর কি, যে ওই ওই টাইম তোমার এই মেনটেন করবে, তখন কখন কম্পিউটারে বসবে, কখন লেখাপড়া করবে, কখন খাওয়া দাওয়া করবে, কখন ঘুমাবে, কখন আবার উঠবে, ওই যে রুটিন মাফিক ওরা চলতেছে। চলার পরে দেখা যাচ্ছে যে ওদের রেজাল্ট ইনশাল্লাহ এই ভালোই হচ্ছে, আলহামদুলিল্লাহ। তা আমি আশা করব যে যারা প্যারেন্টস আছেন তারা যদি একটু সাপোর্ট করেন বাচ্চাদেরকে, কারণ এদেশে লেখাপড়ার খুব ভালো একটা সুযোগ সুবিধা আছে। স্কুলেতে ওরা টিচাররা মানে খুব ভালোভাবে শেখায়, ওই আবার স্কুলে ভালোভাবে শিখতেছে কিনা ওটাও আমাদের প্যারেন্টস হিসেবে আমাদের খোঁজ খবর নিতে হবে। জি জি, বা বিভিন্ন সময়ে প্যারেন্টস ইভিনিং হয়, বিভিন্ন ইভেন্ট আছে, ওইগুলোতে এজ এ প্যারেন্টস হিসেবে আমি দেখছি যে আমি মাঝে মধ্যে উপস্থিত হই এখানে, কোনো কোনো সময় আমার ওয়াইফও যান। তো ওটা একটা এনকারেজ হয় আর কি, ওদের খুব উৎসাহ উদ্দীপনা বাড়ে ওটায় গেলে। আমি মনে করি যে প্যারেন্টস হিসেবে বা যারা প্যারেন্টস আছেন, আমার অনুরোধ রইল যে প্রত্যেক প্যারেন্টসই, প্রত্যেক বাচ্চাদেরকে বা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যদি এভাবে সুযোগ দেন, আমার মনে হয় যে সব ছেলে মেয়েরাই ভালো রেজাল্ট করবে। Achha, achha. Very good. This is actually, we have got some valid points from this parent that time is important above all and everything. So I would like to go to the teacher. Tell us about these things that, for example, what just has come in my mind, that when a child has been taken to visit some place, as Brother Basit said, and a child has been taken to other places or has been made experience of something, and afterwards when they come back home, then they should give the feedback to their parents. That will help the children to gather those information and ease them up in their work. Even they can do some writing tasks, and even if the parent
if a parent is unable to proofread or to do the work, see the work, the parent can ask for help from the school or from other higher teacher or an experienced person in the society, in the community. What do you think about all these things? No, that is very important, because is learning not happen only within the book. So the learning is one thing very, very wide and broad. Learning would be solid and appropriate and absolutely effective once extra curriculum within the curriculum that we can fit it together and make it connection between this, and then will be effective learning. Learning outside, for what Basit Bhai said, that if you, as a schools, we also take the educational trip. So every class as a whole schools, and many in the half in the terms, different terms in different classes, going outside, taking to the museum, taking to the Westminster, or taking outside the London, and even in seaside, that is the not only socialization, there is a learning as well. Mm-hmm. When they're coming back to the school, then in the classroom they learn is the follow-up activities. Mm-hmm. So that follow-up activities coming absolutely that what they visited. Yes. So what you have learned throughout your visit. Mm. So there is a learning. So very important learning, then is spending time is two things, that children will learn something outside the school, and also you are socialization with your family. We're giving your time with your family and learning, both is happening at the same time. So that's why it is very important. And another point Basit Bhai also said, that nowadays is our parents, new generations are going to the schools, mm. participating in the parents' evenings is really, really very good, nearly 100%. Mm. Some schools are 95% and even 100%. But one thing is very important, you not just going and coming back home. You going there to scrutiny, to monitor, to know about your children's learning. Mm. How you can learn and how you can know, you just pick up the book and go through the books and learning with this, and ask the questions to the teachers about the learning, a particular learning, particular questions, mm-hmm. about English, about maths, about all other subject. And if you see from the beginning of the year that what the learning is happening from the first page in a book, and go back to the book or maybe middle of the book and mm. see the difference between this learning, there is very effective questioning. So, okay. Yes, go ahead, please. No, that extra curriculum that outside the school, it has to be outside the school. So this learning, no one can give inside the school. So that's why it's going out the schools and taking the children's outside is very important. If I can pick the point well, then I'll come to a conclusion. The extracurricular activity covers all these things, actually. But before that, let's take a call. Hello, assalamu alaikum, who is on the line? Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Can I know your name, please? Yes, I have seen your program. You have parents who have been able to help the children. Jazakallah, sister. My child is 6 years old. Actually, he is very good at school. I would say he is one of the best in his math. MashaAllah. Good. I am very good as a parent. এটা আমাদের দায়িত্ব আমাদের বাচ্চাদেরকে হেল্প করা। আপনি কষ্ট করে একটু বড় করে কথা বললে ভালো হয়। জি। সরি। আর একটু স্পিক আপ একটু বড় করে বলেন। হ্যালো। হ্যালো। হ্যালো আমি কি? না বলেন ঠিক আছে বলেন। বলে যান। হ্যাঁ। আমি মনে করি প্রত্যেক বাচ্চারই একটা রুটিন থাকা খুবই দরকার। রুটিন থাকা আচ্ছা। হ্যাঁ এটা খুবই দরকার ওরা যখন আসে তখন ওরা জানে না কি করবে কারণ এখানে এখন একটা সময় ইন্টারনেট টিভি গেম ওরা তো ওই দিকেই বেশি ঝুঁকে পড়ে এজ এ প্যারেন্টস আমাদের দায়িত্ব ওদেরকে নিয়ে বসা বলা যে তুমি যদি ভালো করতে চাও তাহলে আমাদেরকে এই রুটিন ফলো করতে হবে তারপরে যদিও অনেক সময় আছে আমরা প্যারেন্টস আমরা নিজেরা সময় করতে পারি না এটা আমাদের দরকার আমরা যেন সময় দেই আমাদের বাচ্চাদের ভালো করার জন্য আচ্ছা আপনি কি বলবো নিজে থেকে একটু উদাহরণ দিতে পারেন খুবই ইম্পর্টেন্ট ফর देम সো আই মনে করি প্রত্যেক মা বাবারই যখন ওরা স্কুল থেকে হোমওয়ার্ক নিয়ে আসে ওরা যেন হোমওয়ার্কটা মা বাবা যেন একটু চেক করে যে ওরা হোমওয়ার্ক করলো কিনা যদি পারে না তাহলে হয়তো একটা নোট যদি মা বাবা হেল্প করতেও পারে না ওদেরকে একটা নোট লিখে দেয় যদি
টিচার ওদেরকে সবসময় হেল্প করে। আর আমি মনে করি বাচ্চাদেরকে বুক বুক পড়ানোটা খুবই দরকার, বই পড়ানো হ্যালো দরকার। দেন ওদের লিটারেচার লাইক ইংলিশটা অনেক এক্সপেন্ড হয়, যখন ওরা লিখতে বসে তখন ওই নলেজটা ওরা ইউজ করতে পারে অ্যাজ এ প্যারেন্ট আমি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি নিজের নিজের ক্ষেত্রে কিভাবে করেন একটু যদি বলেন প্লিজ, রুটিনটা ফর এক্সাম্পল, রুটিনের কথা যেটা আপনি বলেছেন। হ্যাঁ রুটিনটা রুটিনটা আমি বলবো, আমি মনে করি যখন বাচ্চা স্কুল থেকে আসে ওই যে আপা প্যারেন্টস আপা যে ছিলেন উনি বলছে আমার বাচ্চাকে আমি সময় দেই, তারপরে আমি বলি পড়তে বসো, তো কিছুক্ষণ এক ঘন্টা পড়লো, তারপরে মনে করেন আমার বাচ্চাকে আমি তারপরে আবার 20 মিনিট 25 মিনিট ওকে ব্রেক দেই, ও আসে একটু ড্রিঙ্ক খায় ও যা ইচ্ছা তাই করে, তারপর আবার ও পড়তে বসে। তো প্রত্যেক দিন আপনি মনে করেন আজকে ও ম্যাথ ইংলিশ করলো, কালকে ও করবে সায়েন্স, ওইরকম আর কি আমি বলতেছি সেট আপ করার জন্য প্যারেন্টস এর সাহায্যে। অনেক বাচ্চারা এই ভুল না এটা করার জন্য, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্যারেন্টস এরকম আমাদেরকে সাহায্য করেছে, আমি মনে করি এখন আমাদের সময় আমাদের বাচ্চাদেরকে সাহায্য করা। Yes. The last point, I'm going to grab the last point actually, who I loved most, that our parents did for us and we're going to do for our children. What? The time. Time is the most important that we must spare for our children. And on top of everything is routine. You plan up everything and then you set your children or child for learning with care, affection, love, inshallah. Allah will help you, Allah will help us, then we'll be more successful. Now, আমি এখন যেটা যেদিকে মুভ করব সেটা হচ্ছে যে আপনি তো আমাদের সাথে জয়েন করেছেন শামসুল হক ভাই, তা আপনি যদি বলেন যে কী কী ধরনের সমস্যা, যেহেতু এটা আসলে একটু ব্যাকে যাচ্ছে আপনার আপনি পাননি বলে আপনাকে বলছে, হ্যাঁ কী কী ধরনের, আর আমাদের হাতেও কিছু সময় আছে, কী কী ধরনের সমস্যা আপনি ফেস করেছেন যখন আপনি আপনার বাচ্চাকে সাপোর্ট দিতে গেছেন? আমরা আশা করবো সামনের শোতে আপনি বাচ্চাকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো ইন দ্য মিন টাইম আপনার কাছে জেনে নিই কী ধরনের সমস্যা আপনি ফেস করেছেন এবং সেগুলো সলভ কিভাবে করেছেন, সমাধান কিভাবে করেছেন প্লিজ। তো আমার আসলে তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ আমি এই লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। মাঝে মধ্যে যখন ছোট ছিল ওরা তখন ওই বিভিন্ন সময়ে যাইতেও এই অনেক সময় আমার ঘরটা অনেক দূরে ছিল, মানে হাউজিং প্রবলেম, হাউজিং প্রবলেম ছিল, তখন আমি সকালে আবার গাড়ি দিয়ে নিয়ে দিয়ে আসতে হতো আর কি, তো মাঝে মাঝে লেট হয়ে যেত, তারপরে তারপরে আবার রেগুলার হয়ে গেছে, কোনো অসুবিধা হয় নাই। আর স্টাডিতে এই আসলে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, যেহেতু আমরা বহুত সাপোর্ট করতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে মানে টানজিবল সিরিয়াস কোনো এরকম কোনো সমস্যা বোধ করেননি যেটার জন্য আপনাকে থেমে থাকতে হয়েছে, আপনি পিছিয়ে গেছেন? জি না, তাহলে গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো নাও আমরা এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে যাব যেগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। একটা জিনিস শুধু এটি বলবো আর কি, যে অ্যাটেন্ডেন্স, দ্যাট হোয়াট মিস্টার চৌধুরী সেড, সো চিলড্রেনস অ্যাটেন্ডেন্স ইন স্কুলস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ প্যারেন্টস, বিকজ when the children are not going to school regularly, the lesson and the curriculum that is will be delivered within the class, that will not be exactly repeat in the next day. Yes, there will be some topic will be revisited in the classrooms, but not exactly the same one exactly the same way. So that's why school can have the afford to by calling the parents to send their children regularly, but mostly the parents have the responsibility to make sure the children are coming in school every single day. Very, very, very important point. I must appreciate, you know what, because we had covered this area of truancy. This lack of attendance at a school gradually, slowly, you know, develops a habit of truancy, bunking up, which we were talking about this morning. I was talking to my students, the bunking of some. I've heard this, just quickly share this story. Here in this country, a woman, she takes her children outside to visit and
areas, so landscapes and views, rather than taking them to the school. A white English woman, and perhaps you know that story, and she was caught by the social care authority management of the school, the education board authority, that she needs to take her children to school regularly, because she thinks, when she was asked, she said, this is because my children, they get more knowledge, they get more education outside, seeing all these views and landscapes, rather than going to school, which is quite silly and kind of absurd. However, so we should be actually sticking to these kind of policies, that we must take our children to school, and attendance should be up to the mark, then hopefully students will do better. Now, extracurricular. Okay, we have to take another call. Let's see who is on the line. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Who is calling? Hello. Hello, assalamu alaikum. Wa alaikum assalam. Mm-hmm. Hello. Hello, yes, sister. Wa alaikum assalam. Ami Tahmidder ek aunty bolchi. Ji, bolun apni. আমি আপনাদের প্রোগ্রাম দেখতেছি এবং আমি স্কুলে কাজ করি অবশ্য। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আপনার কাছে ভালো ভালো ইয়ে পাবো, আমরা অ্যাডভাইস পাবো, ভালো কথা পাবো। আমি আসলে খুবই উপকৃত হচ্ছি এই প্রোগ্রামটা দেখে, খুব ভালো লাগতেছে। জি, আপনার ভালো লাগতেছে যে বাচ্চাদের রুটিনের ব্যাপারে আপনারা কথা বললেন, বাচ্চাদের রেগুলার বেসিসে একটা রুটিন মেইনটেইন করে যাওয়া, বাচ্চাদেরকে বুক রিডিং বা বাচ্চাদের এই যে আপনার বিভিন্ন লাইব্রেরি বুক আনা নেওয়া করা, এগুলো আসলে বেসিক জিনিস আমি মনে করি প্রতিটা ফ্যামিলির জন্য বা প্যারেন্টসদের জন্য বাচ্চাদের এই অপরচুনিটিটা আসলে দেওয়া উচিত। তাইলে আমরা আসলে বাচ্চাদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করতে পারবো। তো আমার মনে হয় এগুলির আপনাদের এই প্রোগ্রাম থেকে অনেক প্যারেন্টস এবং বাচ্চারা উপকৃত হবেন। আমি নিজেও মানে খুব মনোযোগ দিয়ে দেখতেছি, আমরাও ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো গুরুত্বপূর্ণ কথাগুলি আমি শুনতেছি, আমার ভালোই লাগতেছে আসলে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much for your appreciation and for your beautiful call. Yeah, what the caller said, very important things. I'll just summarize in one sentence. The basic things, we need the basic things. When the basic things it make to put it together in a one bundles and make your foundation strong, then you can build how many stories you want. The basic things is important. Thank you very much, actually. And the sisters says that taking to the library or buying books are really basic things. But although some parents might think that these are not basic things, these are extra things. So you must take this on board as basic things. You must do this. That means these are must, which you must provide for your children. Then you will see the improvement. You'll see the success. Salute to you. However, welcome to the extracurricular activity, which is also an important phenomenon to the learning of a child. When a child is being supported with extracurricular activity and the child is mentally refreshed, relaxed, the child will be able to learn more. And there are faculties in our brain which encourage and which welcome more other things for learning. Then that will provide more things to our regular learning, which we are doing from mainstream schools. So for this point, we'll go to the child first. Tahmid, now share your views and your extracurricular activity that you do on the daily basis or maybe irregular basis, it doesn't matter. What do you do rather than learning? After coming from school, sometimes me and my dad go to the park and play to refresh my mind, so I don't think too much about my learning and that I don't get bored. And last year, in year four, teachers and classes took us to swimming. Okay. For, I think, less than a month. Well, we used to go there every... Once a week. Once a week on Friday. Okay. And that would happen, really good. Every children. How does it happen? What do you feel when you get this kind of? Children are very excited and happy because they want something that would engage them and entertain them instead of being in
a boring dull class. Okay. So yes. Sounds good. So আমরা এখন শামসুল্লাহ ভাইকে জিজ্ঞেস করব, as a parent, আপনি কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে যেগুলো ধরেন আর্ট, ড্রয়িং, সুইমিং এমনকি অংশ ভিজিট করতে নিয়ে যাওয়া, সেখান থেকে কিছু লার্ন করা, সেগুলোকে এক্সট্রা কারিকুলার ধরা যেতে সে বলেছে আমি আসবো, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আমরা আরও বেশি আইডেন্টিফাই করতে পারি যে আর্ট, ড্রয়িং কিংবা গান, নাশিদ, কেরাত কম্পিটিশন, হ্যাঁ এই ধরনের কাজগুলো, তারপরে লেখালেখি, রচনা প্রতিযোগিতা, হ্যাঁ এগুলো আপনি এগুলোতে আপনি কীভাবে ইনভলভ করেন বাচ্চাদেরকে? নর্মালি ওই আমাদের এই বিভিন্ন সোশ্যাল সংগঠন যেগুলো আছে, যেমন আমাদের আছে উনি মাহবুবাই একটার ফাউন্ডার সেক্রেটারি ছিলেন, আমিও ছিলাম ওখানে, তো ওটার আবার কয়েক বছর আগে একটা অ্যাক্টিভিটি ছিল, তো আমার ছেলে বা আরও যারা ছিল আর কি ওখানে আমাদের একটা গেট টুগেদার হয়েছে, তো বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম ছিল আর কি, আজ ওই প্রোগ্রামটা থেকে বাচ্চারা খুব এক্সাইটেড হয়েছে বা অনেক ড্রয়িং বা অনেকগুলো লার্নিংও এখানে শিখছে, যেটা একটা ম্যাথ টেস্ট হয়েছিল ওটা মা বাবা নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমরা আসবো না কাছে, খুব ইন্টারেস্টিং। আর এক্সট্রা বিভিন্ন সময় আমি আমার ছেলেদেরকে নিয়ে লাইব্রেরিতে যাই বা এই সুইমিংয়ে আমরা প্রায় যাই একই একসাথে, তো যাওয়ার পরে বা এই যে যাওয়া আসা যে একটা লার্নিং হয় মধ্যখানে, কারণ দেখা যাচ্ছে যে সুইমিংয়ে যাওয়ার পরে অনেক বাচ্চারা এখানে সুইমিং করতেছে বা ওরাও আনন্দের সাথে এই সুইমিং প্লে করতেছে, বিভিন্ন সময়ে আবার আমরা ওই পার্কও আছে, বড় বড় পার্ক আমার পাশে আছে, ওখানে আমরা যাই, তো তারা ওরা সাইকেল চালায়, তো আসে আসে আসার পরে আবার ওই যে রুটিন যেটা আছে রুটিন মাফিক করা আবার পড়তে বসে আর কি একটু খাওয়া দাওয়া। তাহলে দেশে আসলে রিসোর্সের অভাব নেই? না, প্রচুর রিসোর্স আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো আমরা যদি ইউজ করি বা আমরা যদি প্যারেন্টস এজ এ প্যারেন্টস হিসেবে আমরা যদি বাচ্চাদেরকে ওগুলা ইচ্ছা করি যে ওগুলো করার দরকার বা করতে হবে, তখন আসলে কোনো অভাব নেই। Okay, thank you very much. Actually, I can't wait to hear from Mahbubzain about this maths competition. How did you do that actually? Could you tell us about these things? How did you do that? No, that is something that maybe if I clarify this way, although it was titled the maths competition, but it was part of extra curriculum. They are not taking any kind of lessons inside the schools. It's not a school. There is no hard and fast rule. It's not in a school environment, and not any type of that means schools direct curriculums. But there is a maths quiz and maths very short questions like arithmetic and everything. Children are participated from age 6 to 12, and they are 1 hour competitions. And nearly 50 questions there. Mm-hmm. They instantly respond to the questions. Were they kind of mental maths? Kind of mental maths. Okay. Yeah, kind of mental maths. But towards the competition, it was paper and pencil solving problems as well. So then, when it coming towards, they are so exciting to know who is the winner. Competitions, and this environment is giving them that they are thinking something that is out of the school can happen, something that give them entertainment and give them something kind of encouragement and give them some kind of boost, then not their parents also involved there. Mm-hmm. So parental support is there, and outside the parents and teachers there as well, one of the because is not qualified teacher but as a parents teacher and parents as well. So teacher, parents and children's community activists all together in a one hall and parting this one is kind of is it was really nice. It was really nice, and the children's enjoyed that. Similarly, I arranged last year in February, in March, in my community center. So that was is according to the national curriculum. It was maths competitions, and I invited primary schools coming from Redbys, coming from Newham, coming from Tower Hamlet and Hackney. So 21 primary school participated, and there was head teachers and deputy head teachers in the introductions and also the giving prize ceremony. So 115 children participated. Let me ask you before I forget, how did you get funded?
Oh, yeah, thank you. This is a good question because, that good question. A lot of parents and organizers, they will be stopping. The questions was the paper, the level 6 maths competitions, the paper 1 and paper 2, that is designed by me. Questions, it was by me and printed by me and supported by one schools, that is Ashid Ali. Is his principal enterprise. London Enterprise. He supported on the printing cost, all the printing cost, and rest of the prize money is coming from our own budget. Collections from your community center. From the community center. Community center. This is good news actually. The embedded idea is actually to learn that this is an extracurricular activity which students didn't find a kind of burden or something imposed upon them, although they can learn. The embedded idea is actually that they're gonna learn something from this kind of competition. You can also organize a spelling bee. Spelling bee is also a good idea. When you organize a spelling bee, I tried to do this kind of things a couple of times, and I would like to initiate this kind of things if I will get an opportunity. Hope you can let other organizers or any community center or any teacher know about this idea, and that will help you to organize this spelling bee. So we have got very short time left. We will come to the conclusion soon. Before that, I would like to ask Tahmid about anything he has been awarded. Do you have a certificate or anything? Do you have at the moment? Or yeah. You can tell us. At school we have four types of certificates. Mm-hmm. One is from a teacher, mm-hmm. one is from peers from class, mm-hmm. and then one is from the whole year group, like from year 4 and year 6. One child is chosen, mm-hmm. that is like really good and listens to teachers. Mm. How many of them you have been awarded? I have one of the citizens of the week, mm-hmm. like the one that you get citizen. Yeah, and then I got four of two of peer commendations, two of teacher commendations. Okay, and the fourth one is when you get more than two or more than three, you get bronze. Okay. If you get more than five, you get silver. Okay. And then when you get more than are they coming in the form of a medal or how they come? It's in paper. In paper. Yeah. Okay. Inscribed on the paper, engraved on the paper. If you get 9 or 10 of the peer commendation or teacher commendation, you get gold. Oh, okay, this is a fantastic idea. So and from the 100% attendance, you get certificate from that. Good, So do you have any other certificate or medals or anything from awarded? From swimming. Swimming. In year 4 and year 5. Uh-huh. They give you 5 meter certificates, 15 meter certificates, and 25 meter certificates. So, and these are the certificates we get from school. Sometimes when we do spelling bee or maths bee, we get for prizes we get mugs or and certificates. Mm-hmm. So look at the things those were awarded. That aren't that much expensive, a mug or even a pencil. Gift is gift, and the wood is a wood, whatever it is, even in a written certificate, even certified. And when a student is awarded a happy face or a star sticker, the student of a primary school, particularly below year 6, got so much excited, you know, you can't imagine. This is a boost up, a motivation. So extracurricular activities should be set aside for students for their improvement, for their mental and for their psychological development. And so we will come to the end of this show. We'd like to now take the feedback, take the views from our parents and from our guests today from the panel. So I would like to ask the far right, Shamsul Haq Chowdhury, parent community activist. Apni amader কি বলবেন একটু কাইন্ডলি ভিউয়ারদের জন্য কি করতে পারে আপনার সংক্ষেপে খুব সংক্ষেপে বলবেন
যে মানে কি হলে সংক্ষেপে দু চারটা কথার মধ্যে বলবেন। আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি দায়িত্ববান হন, আর যে টাইম স্টেবল যেটা আছে বা টাইম স্টেবল আপনি আপনার এই সন্তান এই বাচ্চাদেরকে নিয়ে করবেন আর ওটা ফলো করবেন ইনশাল্লাহ এটা রেজাল্ট হবে, আর একটু গাইড দিবেন যাতে ওরা স্কুলে ভালো পড়তেছে কিনা এবং গড়ে পড়তেছে কিনা একটু খোঁজ খবর নেবেন, এটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ। Thank you very much. We can't actually proceed anymore. We have to roll up now today. And this is all we can say, that you have to provide time. You have to plan for your child. This is your role. And with all affections and love and with care, inshallah, then you'll see the result. And on top of everything, definitely you'll make dua to Allah. So Allah help us, inshallah. Thank you for joining us with your views, with your suggestions, and with all your appreciations. And also those who have watched our show today, we would like to invite them for our next episode inshallah every Saturday at 6 till 7:30. Inshallah Al Sindal make dua for us, that Allah keep us well. And thank you very much, Brother Mahabusan, and thank you all. Thank you for inviting. No more today, inshallah. See you next week. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.